জাতীয় স্তরের বরি বিধায়িকা সুনন্দা দাস শ্রেষ্ঠ বিধায়িকা ভাবে মনোনীত হওয়া পরে বরি ব্লক মধুসূদনপুর গ্রাম পক্ষরু সম্বর্ধিত করা যাইছি। মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতর সুন্দরপুর গ্রামর বজ্র মহাকালী প্রাঙ্গণে বরি বিধায়িকাঙ্ক সর্বভারতীয় স্তরে 75তম শ্রেষ্ঠ বিধায়ক ভাবে পুরস্কৃত হইতিবারু তাঙ্কু সম্বর্ধিত করা যাইছি। এই ক্রমে শ্রীমতী দাসকু মানপত্র উপঢৌকন প্রদান পূর্বক সম্মানিত করা যাইছিলা। মু কুমার ওয়ার দাস, পূর্বতন কুলপতি, ফকিরমোহন বিশ্ববিদ্যালয়ের পূর্বতন কুলপতি। সত্য কেবে হারে নাই, সত্যর সবুবেলে জয়। সত্যকে দবা যাই পারিবনি, আ পছরে তাঙ্কর নিষ্ঠা, তাঙ্কর চেষ্টা, তাঙ্কর প্রচেষ্টা, তাঙ্কর প্রতিষ্ঠা সব যোড়ি হয়েকি অছি। প্রতিষ্ঠা নির্ভর করে চেষ্টা উপরে, চেষ্টা নির্ভর করে নিষ্ঠা উপরে। তেমন তা নিষ্ঠা যেতিকি, নিষ্ঠা পাই তুলসী তুলসী দ্বিপত্র বাসে সে হঠাৎ কিছু হয়ে না, তাঙ্কর কর্ম পাই, তাঙ্কর কাম মানসিকতা পাই, তাঙ্কর সরলতা পাই, তাঙ্কর নিরপেক্ষতা পাই, তাঙ্কর নির্ভীকতা পাই সে আজি এ পুরস্কৃত হয়েছেন, সম্বর্ধনা পাইছেন। এবং সে সবুবেলে সংকীর্ণ মনোভাব ঠার বহু দূরে, জাতি ধর্ম বর্ণ এ সবুর ঊর্ধ্বরে যে নেতা হল সে সমস্ত ঊর্ধ্বরে রহব, কোণী দল ভিতরে বি রহব না, সে নির্দলীয় হব। কংগ্রেস হলে বিজেপি হলে সে সমস্ত ভাল পাইব, তাঙ্ক লোকপ্রিয়তা সেইপাই বড়ি উঠিছে। লোকপ্রিয়তা হঠাৎ হয়ে নাই, কেবল দল দলীয় কর্মীক সে লোকপ্রিয় নুহ, সমস্ত সে লোকপ্রিয়। সেইপা যা হয়েছে ঠিক হয়েছে, সারা ভারতবর্ষে সে 75তম বিধায়িকা হয়েছেন বলে আমি বহু গর্বিত। বরি লোক হিসাবে, বরি মানুষ হিসাবে, নাগরিক হিসাবে তাঙ্ক আন্তরিক ধন্যবাদ জনাওছি, আন্তরিক কৃতজ্ঞতা জনাওছি এবং তাঙ্ক উত্তরোত্তর উন্নতি কামনা করছি। এই সভায় অবসরপ্রাপ্ত অধ্যাপক উপেন্দ্র অধিকারী সভাপতিত্বে সম্মানীয় অতিথি ভাবে প্রাক্তন কুলপতি প্রফেসর কুমরবর দাস, মহিলা স্বয়ং সহায়ক গোষ্ঠী মহিলা ও পূর্বতন সরপঞ্চ প্রমোদ কুমার সামল মুখ্য অতিথি শ্রীমতী সুনন্দা দাসকু সম্মানিত করেছিলেন। আজ মধুসূদনপুর পঞ্চায়েতরে সম্বর্ধনা সভা করা যাইছে, এতে জাতীয় স্তরের 75 জন বিধায়ক তালিকার মোর নাম থাকার আজ মধুসূদনবাসী খুশি হয়েছেন, সে আজ সম্বর্ধনা জনাইছেন। এর সমস্ত শ্রেয় আমার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত নবীন পট্টনায়ক আরবাসী। যাজপুর আনন্দচন্দ্র সাহুঙ্ক রিপোর্ট, এ ওড়িশা।